विश्वकप क्रिकेट फाइनल तार आगे मेदिनीपुर कलेज माठ परिच्छन्नतায় शुक्रवार बेला 11টা থেকে এক গুচ্ছ সাফাই কর্মী। তবে না, মেদিনীপুর কলেজ মাঠে বিশ্বকাপ ফাইনাল নয়, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এই বিশ্বকাপ ফাইনাল দেখানোর উদ্যোগ হয়েছে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে মেদিনীপুর কলেজ মাঠে। 19 নভেম্বর সেই খেলা দেখানো হবে মেদিনীপুর কলেজ মাঠে বৃহৎ একটি আয়োজনের মাধ্যমে। মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে দায়িত্বে থাকা ওই সাফাই কর্মীদের সুপারভাইজার জানিয়েছেন, মেদিনীপুর পৌরসভার পক্ষ থেকে পুরো কলেজ মাঠ পরিচ্ছন্ন করতে বলা হয়েছে। বিশ্বকাপ ফাইনাল দেখানো হবে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে এই কলেজ মাঠ থেকে। বলরাম মাহাতো, কি আয়োজন চলছে? আয়োজন চলছে বলতে আমাদের এই 19 তারিখে যে আমাদের ইন্ডিয়ার বিশ্বকাপ ফাইনাল আছে, সেই ফাইনাল খেলা দেখানোর জন্য আমাদের পৌরসভার চেয়ারম্যান স্যার উদ্যোগ নিয়েছেন এই মাঠ পরিষ্কার করে এখানে বড় স্ক্রিনে পর্দা লাগিয়ে টাউনের সমস্ত টাউনবাসীকে ওই খেলা দেখানোর বা আনন্দ উপভোগ করার জন্য একটা পরিকল্পনা নিয়েছেন। সেই হিসাবে মাঠ পরিষ্কার করানো হচ্ছে, যাতে মাঠ পরিষ্কার থাকে, মানুষজন সুস্থভাবে খেলা দেখতে পারেন বড় স্ক্রিনে। হ্যাঁ, আমাদের এই 12টা থেকে কাজ শুরু হয়েছে, কাজ চলছে, মোটামুটি কিছুক্ষণের মধ্যে কাজ আমাদের শেষ হয়ে যাবে, পরিকাঠামো তৈরি করা হচ্ছে আর কি। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সোমেন খান জানান, এই কলেজ মাঠে এবারে বড় করে যাতে মানুষ উপস্থিত হয়ে এই খেলা উপভোগ করতে পারে তার জন্য এই আয়োজন করা হয়েছে। পুরো কলেজ মাঠ পরিচ্ছন্ন করে সেখানে জায়ান্ট স্ক্রিন লাগানোর জন্য পুরো পরিকাঠামো তৈরি করা হবে। এই উপলক্ষে শুক্রবার বেলা 11টা থেকে মেদিনীপুর পৌরসভার প্রচুর পরিমাণে সাফাই কর্মী এই সাফাই করার কাজে নিযুক্ত ছিলেন। জিতেগা জিতেগা ইন্ডিয়া জিতেগা, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মেদিনীপুর পৌরসভার উদ্যোগে বিশ্বকাপ আবার ভারতের মাটিতে জয় হোক এবং বেশি সংখ্যক শহরবাসী যাতে দেখতে পারেন বড় পর্দায়, আমরা জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে মেদিনীপুর কলেজ কলেজের ময়দানে সম্প্রসারণের ব্যবস্থা করেছি। শহরবাসীকে অনুরোধ, তারা এসে যেন এই খেলা দেখে আনন্দ উপভোগ করেন এবং ভারত যাতে ইন্ডিয়ার ভারতবর্ষ যাতে তার বিশ্বকাপ ক্রিকেট ধরে রাখতে পারে, ভারত যাতে তার প্রিয় খেলোয়াড়দের আশীর্বাদ করতে পারে এবং তারা জয়লাভ করুক, এই আশা নিয়ে আমরা শহরবাসীর কাছে জায়ান্ট স্ক্রিনে এই বিশ্বকাপ ক্রিকেট দেখার ব্যবস্থা করেছি। শহরবাসীকে কলেজ মাঠে আজ এসে খেলা দেখে আনন্দ উপভোগ করার অনুরোধ জানাই।